সবাই আমার জন্য দোয়া করবেন আর কেউ ভুলভাল চিকিৎসা না করে এ নেয়েন ওই কত ভুলভাল চিকিৎসায় মানুষে পঙ্গু বানায় আমার জীবন দিয়ে আমি তা বুঝছি ওর সে মৃত্যু ভালো সবাই আমার জন্য দোয়া করেন আমি জানি মোটামুটি চলে জেহেরি আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ভালো আছি ভালো আছি ম্যাম আপনার নামটা কি ম্যাম মুমেনা আক্তার আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় আমাদের বাসা হলো বনতলি আচ্ছা আপনার বয়স কত হবে ম্যাম 43 পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না জয়েন করুম না কয় 3 মাস টিবির ওষুধ খাইছি ভুলভাল করে আমারে খাওয়াইয়ে পরে 1 মাসের মধ্যে এমআর করে নিয়ে আসেন গা তখন আমি এমআর করবার গেছি মরা ডা ঢুকছি তখন আমার প্যানিক ই যখন এটা বললেন না আমার ওইটা মানে বাসুম না তখন থেকে আমার একটা মনে ভয় কাজ করছি যে বাসুম না পরে আবার 1 মাস পরে আমার হাজবেন্ড আইছে বিদেশ থেকে পরে কইছে যে আবার ডাক্তার হেরিয়া দেখাই গে তোমারই দেখিবার গেছে কয় হিপ জয়েন্ট কাইরা ফেলান গা আমি কি আমি নিজেই শ্বাস পাইতেছি না আজকে আমি কেন কাটবো আপনি আমি সুস্থ মানুষ আইলাম আপনি আমার বেলটা পরে চাপে চুপে রাখলে না বেল পড়লে বলে ভেঙে যাব গো মুখ তুমুখ পরে 3 মাসে আমি সুস্থ হই না তখন আমি ওই টিবি রোগের ওষুধটা নিজে নিজে খাওয়া বন্ধ করছি যে আমি যে মানুষ সুস্থ সবল আছিলাম এটা সুন্দর আছিলাম হে মানুষ আমি গুজে হয়ে গেলাম গা বেল টেল পুইরে তেলে এটা খামো না নিজে নিজে আমার ডিসিশনটা নিছি আমি নিজেই অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ব্যথা আমার 22 বছর ধরে তা আমি ব্যথারে মেনে নিছি কিন্তু এই লাস্টে যে আমার ব্যান্ডে টেন্ডে আমার এই যে চাপিয়া থইছে না ডাক্তারে মির্জাপুরের ডাক্তারে পরে মনে করেন আমি অনেক কষ্ট পেয়েছি তারপরে শৈবুল্লাহ স্যারের ঠিক ই পাইলাম মোবাইলে দেখলাম তখন আমি ডিসি তার দেহা দেহি করে আমি সাইকেল চালাইছি বাসায় তাও সুস্থ হই না ব্যথা করেই পরে ওষুধ নিছি আমি পিস ঘুরে বসতে পারতাম না পিছন ঘুরে আমি বসতে পারতাম না পরে স্যারে ঠিকানা পেয়ে আইসি 2 মাস ওষুধ খাওয়ানি আমি দেখি একটু বসতে পারি পরে আবার 2 মাস পরে আবার আসছি দেখা করে যাই পরে সবাই বলে ফিজিওথেরাপি নিলে ভালো হবো এর জন্য আমি আসছি ফিজিওথেরাপি নিবেন নিগে আজকে 10 দিন মোটামুটি ভালো কিন্তু আরো কিছুদিন নিয়ে পারলে আরো ভালো হইতাম কিন্তু আমার বাড়ি ঘরে রেখে আসছি তারা অনেক ভালো সবাই আমার ভালোবাসে আদর করছে আমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়তাম তারা আমারে আদর করছে আবল তাবল চিকিৎসা না করে যারা আইবেন এই DPRC হাসপাতালে আইবেন সবাই যখন আমি পিস ঘুরে বসতে পারি না তখন আমার মনে হয় যে দুজকে ওর মিত্র ভালো ছিল ও দোহান দিয়ে আমার মাসল মুসল পিঠে আটকে গেছে গা না পড়লে আমার পোলা হান্ডে বোঝাইছে না পড়লে বেল তোমার আম্মা জোর জোর হয়ে যাবো গা ব্যাঙ্গে যে মানুষ আমি 3-4 মাইল হাঁটতাম হ্যাঁ মানুষ আমি ওইটা দাঁড়াইতে পারতাম না হ্যাঁ একটু ওইটা দাঁড়াইতে পারি হালকা একটু হাঁটতে পারি হ্যাঁ আশায় আমি বেঁচে রয়েছি আমি কয়ে যে আমি কইছি যে আমি আয় কমু যে 2 মাসে আমি যেটুকু তার ওষুধ খেয়ে যেটুকু ভালো হয়েছে ভুলভাল চিকিৎসা দেয় নি আমারই তার মুখটা দেখলে আমি সুস্থ হয়ে গেছি গে তাদেরকে যা বলুম যা বলতে বল চিকিৎসা না করে না হোক আমি যদি ওই মির্জাপুরের ডাক্তারের ওষুধ খেয়ে যদি না খাইতাম তাহলে আমি 3 দিনে বাড়িতে ফিরে গেতাম ফিজিওথেরাপি নিয়ে যে মানুষ 3 মাইল হাঁটতে পারে তার কি জয়েন কাটার লাগে জয়েন কি আমরা হিপ জয়েন কি বুঝি নেই আমি আমি ওই শোভিল্লা স্যারের ব্যায়াম দেখে দেখে আমি আধা 20 মিনিট সাইকেল চালাইছি তারপর আমি নিজের জীবন নিয়ে আমি হাইরা যাই নাই উঠবস করছি সব কিছু করছি আমি হাইরা যাই নাই তাও একটু বাঁচার চেষ্টা করবানছি সবাই আমার জন্য দোয়া করবেন আর কেউ ভুলভাল চিকিৎসা না করে এ নেয়েন ওই কত ভুলভাল চিকিৎসায় মানুষে পঙ্গু বানায় আমার জীবন দিয়ে আমি তা বুঝছি ওর সে মৃত্যু ভালো সবাই আমার জন্য দোয়া করেন আমি জানি মোটামুটি চলে জেহেরি হাঁটাচলা করে জেহেরি আসসালামু আলাইকুম DPRC লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল